আর আরজি কর কাণ্ডে তদন্তে 25 সদস্যের সিবিআই দল, তদন্তের নেতৃত্বে অতিরিক্ত ডিরেক্টর, কোন জায়গায় তদন্ত প্রক্রিয়া? পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, একেবারে দেখো বিকেল 4টে নাগাদ সিবিআই এর যে দল কলকাতায় এসে পৌঁছেছে, যে দলকে নেতৃত্ব দিচ্ছেন একজন অ্যাডিশনাল ডিরেক্টর এবং 25 জনের সিবিআই অফিসার রয়েছে, এই তিনটে আলাদা আলাদা ভাবে ভাগ হয়েছে তারা, এবং 25 জনের এই টিম রয়েছে এবং তার মধ্যে 5 জন ফরেন্সিক সিএফএসএল এর এক্সপার্ট রয়েছে এবং এমস দিল্লি ডক্টররা রয়েছে। তারা বিকেল 4টে নাগাদ ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা কলকাতা পুলিশের যারা এই তদন্ত করছিল, মামলার তদন্তকারী অফিসার ছিল, হোমিসাইডের অফিসার, তাদের তারা অ্যাসিস্ট করেন যে প্রথম এসে তারা কি দেখেছিলেন এবং কোথায় দেহ পড়েছিল, কি অবস্থা পড়েছিল, সেই সমস্ত বিষয়গুলো তারা ঘটনাস্থল দেখে নিয়ে তারা বুঝিয়ে দেন এবং এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ এবং ঘটনাস্থলের ফুল স্কেচ তৈরি করা, কিভাবে জায়গা থেকে তার দেহটা যেভাবে পাওয়া গিয়েছিল তার ছবি তার ফটোগুলোর সঙ্গে মেডিকেল এক্সপার্টরা পিএমএ রিপোর্ট এগুলো তারা মিলিয়ে রেখেছেন। এখনো পর্যন্ত বিকেল 4টে নাগাদ তারা এই ঘটনাস্থলে এসেছেন এবং এখনো পর্যন্ত কিন্তু তারা ঘটনাস্থলেই রয়েছেন এবং বেশ কয়েকজন ডাক্তার যারা সেই দিন ওই ঘটনার সময় ওই চিকিৎসকের সঙ্গে আগে ডিনার করেছিলেন বা তাদের সঙ্গে ডিউটি দিচ্ছিলেন তাদের সাথেও কথা বলছেন। ফলে সিবিআই গতকালকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরে একেবারে যে কোমর বেঁধে নেমেছে সেটা দেখা যাচ্ছে। আজকে ভোরবেলায় তারা পৌঁছে যায় এবং 25 জন সিবিআই অফিসারের টিম পৌঁছেছে, যাকে নেতৃত্ব দিচ্ছেন একজন অ্যাডিশনাল ডিরেক্টর, 5 জন সিএফএসএল অফিসার রয়েছে, এম দিল্লি ডক্টর রয়েছে এবং যেটা সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত তদন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত কি এই গোটা টিম এখানে থেকে তদন্ত প্রক্রিয়া চালাবে। এবং তুমি জানো ইতিমধ্যে যে অভিযুক্ত সঞ্জয় রায় তাকেও কিন্তু তারা কাস্টডিতে নিয়েছে। অনেক ধন্যবাদ পিয়ালি। অর্থাৎ এখনো পর্যন্ত তদন্ত জারি রয়েছে, 25 সদস্যের সিবিআই দল এই ঘটনার তদন্তে, অতিরিক্ত ডিরেক্টর রয়েছেন, 5 জনের ফরেন্সিক বিশেষজ্ঞ এই সিবিআই টিমে রয়েছেন, এইমসের চিকিৎসকদের একটি দলও রয়েছেন, তদন্তের পুরো সময় কলকাতাতেই থাকবেন এই তদন্তকারীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।